হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এলাম নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, তো আমি আর মা দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর। তোমরা তো জানি কৃষ্ণনগরে পিসিদুরের বাড়িতে আমরা যাই, তো আজকে সেইভাবেই যাচ্ছি। তো আজ হচ্ছে মামির জন্মদিন, তাই মামির জন্মদিনের ইনভিটেশন পেয়ে আমরা চলে গেলাম পিসিদুনের বাড়িতে। তারপরে দেখতেই পাচ্ছ বাবানকে একটা বল দিয়ে দিলাম, তাই বাবান অনেক খুশি হয়েছিল, তাই জন্য ভিডিও করা হয়নি, তাই একটা ফটো ক্লিপ তুলে রেখেছিলাম। তারপরে বাড়িতে এসে এত গরম লাগছিল বলার মতো না। তারপরে এসে দেখলাম রান্না দিদা এসে লুচি ছোলার ডাল করেছিল। সত্যি ছোলার ডালটা খুব ভালো হয়েছিল, আমি বাড়িতে খাই না কিন্তু তখন খেয়ে দেখলাম ভালো হয়েছিল। তারপরে এখানে হচ্ছিল চিকেন আর মাছ আগেই হয়ে গেছে। তারপরে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে বসে পেলাম। এখানে রয়েছে 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল, পায়েস মানে মাছ, আর মাংসটা কষা মাংস খাওয়া হয়েছিল দুপুরবেলা, আর মাংস এমনি মাংস রাতে খাওয়া হয়েছিলো। আর এখানে মামি এখন নতুন জামা পরে বসে পড়েছে খেতে। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম সবাই এখানে যাচ্ছে বাঘ নিয়ে বাবার মাথায় জল ঢালতে, যেহেতু কালকে লাস্ট সোমবার তাই জন্যে। তারপরে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে কেক ঠেক সব রেডি করে নেওয়ার পর সবাই মিলে কেক কাটতে লেগে পড়লাম। সবাই ছিল এখানে, তারপরে মামি সবাইকে কেক টেক কেটে খাইয়ে দিল। তারপরে রাত্রিরে ডাল আলুর চিজ মাংস দিয়ে ডিনারটাকে শেষ করলাম। টাটা।